আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই গতকালকে পর আমরা আবারও চলে আসলাম আমরা আজকে আলোচনা করব হচ্ছে ছেচল্লিশতম বিসিএস এ যে আন্তর্জাতিক যে বিষয়গুলি থেকে যে প্রশ্নগুলি এসেছে আমরা সেগুলি আজকে সমাধান করব এবং একই সাথে শুধু সমাধান নয় আমরা অপশনগুলো অ্যানালাইসিস করব এবং আমরা যে প্রশ্নগুলো আমরা গতকাল দেখেছি যে ছেচল্লিশতম বিসিএস এ আন্তর্জাতিক বিষয় থেকে যেই প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলি কিছু ইনফরমেশনও আচ্ছা আশা করি সবাই ভালো আছেন জি আমিও ভালো আছি ধন্যবাদ ওকে অনেকেই যুক্ত হয়েছেন তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা আহ সবাই বিসিএস এর যে গতকাল আমরা যে পরীক্ষা দিয়েছি সেগুলির প্রশ্নের উত্তর মোটামুটি সবাই আমরা আসলে যারা চেক করেছি বা চেক করি নাই বিভিন্ন সোর্স থেকে আসলে জেনে গিয়েছি আজকে আসলে কেন হুম তো আজকে এর কারণ হচ্ছে যে গতকাল আমরা আসলে যখন বিসিএস পরীক্ষা দিয়েছি যাদের পরীক্ষা ভালো হয়েছে বা খারাপ হয়েছে সবাই কিন্তু মোটামুটি হয়ে গেছে তো একদম ছেড়ে অনেকেই এরকম আছে আমরা যে একদম গাছ ছেড়ে দিয়েছি আবার যখন বিসিএস এর পিলি আসবে আবার ওই মাঝখানেক আগে বা সাত দিন যখন বাকি থাকবে তখন আবার একটা সিরিয়াসনেস চলে আসে তো এই জন্যে আমরা যেটা করেছি যে আমরা আজকে গতকাল যেমন আমরা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি ডিটেলস আলোচনা করেছি আজকে তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে এসেছি কারণ আসলে জীবনে কিন্তু পরীক্ষা চলতেই থাকবে হ্যাঁ কালকে বিসিএস চলে মানে হয়ে গেছে তো সামনে ইনশাল্লাহ রিটার্ন দিবেন যারা দিবেন না তাদের কিন্তু থেমে থাকলে চলবে না হ্যাঁ তো জীবন কিন্তু একটা পরীক্ষা জীবন মানেই পরীক্ষা আমি একবার ক্লাসের কথাটি বলেছিলাম যে জীবন মানেই পরীক্ষা আমাদের কন্টিনিউলি আসলে বিভিন্ন পরীক্ষা দিতে হয় ধৈর্যের পরীক্ষা দিতে হয় বা সবসময় আসলে লেগে থাকতে হয় আমাদের যে টার্গেট বা যে লক্ষ্যের লক্ষ্য আছে সেটার পেছনে তো ক্লাসে আরবার একজন বলেছিল যে না জীবন মানে পরীক্ষা না আমি ভেবেছিলাম যে আসলে খুব সিরিয়াস হয়তো কোনো কথা আসবে কিন্তু পরে আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে জীবন মানে যদি পরীক্ষা না হয় তাহলে জীবন মানে কি তো সে প্রতি উত্তরে আমাকে জানালো জীবন মানে হচ্ছে জি বাংলা হ্যাঁ যাই হোক আমরা আসলে সেটা আর কি আচ্ছা ওকে আমরা অনেক কমেন্ট পাচ্ছি ঠিক আছে আমরা মোটামুটি অনেকেই চলে আসছি তো আমরা এটাই মনে রাখবো জীবন মানে পরীক্ষা গতকাল আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে মানে কিন্তু আমরা আসলে হাল ছেড়ে দিয়ে বসে থাকব না আমরা আসলে আজকে আন্তর্জাতিক বিষয়গুলি একটু দেখি আলোচনা করি যে আসলে আহ কি প্রশ্ন এসেছে তো গতকাল গতকাল এখানে সিরিয়াল দিয়ে শুরু হচ্ছে আমরা প্রথম যে জি কে বা বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি থেকে টোটাল যে পঞ্চাশটি প্রশ্ন আসে প্রথম ত্রিশটি প্রশ্ন কিন্তু আমরা গতকাল আলোচনা করেছি আজকে আমরা শুরু করছি আন্তর্জাতিক বিষয়গুলি যেটি সিরিয়াল শুরু হচ্ছে একত্রিশ থেকে তো প্রথম প্রশ্নটি আমরা একটু দেখি আমরা শুরু করে ফেলি ঝটপট দেখি আহ আমরা এটা উত্তর করতে পেরেছি কিনা বা আমরা এটা জানি কিনা এটা আসলে মুখস্ত একটা তথ্য বা উত্তর আমি আসলে এটাতে খুব বেশি আলোচনা করার কিছু নয় আমরা একটু দেখি প্রশ্নটি হচ্ছে কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয় ঠিক আছে কোন আচ্ছা কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয় হ্যাঁ একটু ঝটপট দেখি যে এটার আসলে অ্যান্সার আমরা কি করেছি আমরা একটু দেখে ফেলি বিশ্ব শরণার্থী দিবস হ্যাঁ এটা আমরা একটু মনে মনে রাখবো মুখস্থ করে ফেলবো হ্যাঁ বিশ্ব শরণার্থী দিবস এটার উত্তর কি এটার উত্তর কি দেখি আমরা একটু ঝটপট অ্যান্সার করি আমাদের সামনে কিন্তু আরো পরীক্ষা আছে আহ আরো কিছু পরীক্ষা আছে যেমন আহ সম্ভবত মে মাসের শেষে বা জুন মাসের শুরুর দিকে কিন্তু খাদ্য দপ্তরের পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে তো আমরা চেষ্টা করছি যে আসলে বিসিএস এ যে এসেছে আপনারা দেখবেন যে সমসাময়িক যে হয় থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন হয় যার জন্যে আসলে আমরা আজকে এই তথ্যবহুল ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তো এটির উত্তর হচ্ছে বিশ জুন হ্যাঁ অনেকেই সঠিক উত্তর করেছেন যে বিশ্ব শরণার্থী দিবস এটা আমরা মনে রাখবো যে বিশ জুন ঠিক আছে না পঁচিশ জুন বলেছেন একজন দুঃখিত পঁচিশ জুন না এটার উত্তর হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস বিশ জুন এইটাতে আসলে কোনো দুশ্চিন্তার কিছু নাই কোনো কনফিউশনের কিছু নেই আমরা একদম মানে মনে রাখবো মুখস্থ করে ফেলবো বিশ্ব শরণার্থী দিবস মানেই কি বিশ জুন ওকে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই দেখেন প্রতি বছরই কিন্তু জাতিসংঘের যে সংস্থাগুলি আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে এবং আমাদের কিন্তু মোটামুটি এই সংস্থাগুলো সম্পর্কে একটা ধারণা স্বচ্ছ ধারণা রাখতে হবে তো এইবার যে প্রশ্নটা এসেছে এটা আমাদের কাছে অনেকেই আসলে নতুন লেগেছে কারণ আমরা অনেকেই আসলে এই জিনিসগুলো একটু গুরুত্ব সহকারে দেখি না আমরা খুব কমন যেগুলো আছে ইউনেস্কো বা ইউএনডিপি এগুলা এগুলো নিয়েই আসলে খুব ঘাটাঘাটি করি বাট এইবার যেটা এসেছে যে ইউএন ও ডিসি তা আমরা যদি ফুল ফর্ম করি এইটার মানে হচ্ছে ইউএন অফিস ঠিক আছে তো এই তথ্যগুলি কিন্তু আমাদের আসলে জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে সংস্থা ইউএন যে সংস্থাগুলি আছে সেগুলির ফুল ফর্ম জানা এবং এগুলোর সম্পর্কে একটু ডিটেলস কিন্তু আমরা একটু মনে রাখবো এখানে বাংলায় যেটি বলা আছে জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা তো ইংরেজিটার শর্ট ফর্ম হচ্ছে ইউএন ও ডিসি আমরা যদি ফুল ফর্ম করি তাহলে ইউএন অফিস ড্রাগস অ্যান্ড ক্রাইম ঠিক আছে ওকে তো প্রশ্নটা কি ছিল প্রশ্নটা হচ্ছে যে এই যে ইউএন ও ডিসি এদের যে অফিস এই অফিসের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত প্রধান কার্যালয় কোথায় অবস্থিত আচ্ছা দেখি এটার উত্তর আমরা করতে পারি কিনা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত এখানে অপশনগুলো দেখেন রোম ভিয়েনা জেনেভা এবং পিটবার্গ তাই না তো ইউএন মানেই কি আমাদের মাথায় কি আসে সুইজারল্যান্ড বা জেনেভা তাই না এটাই তো তাহলে উত্তর কি জেনেভা অর্থাৎ গ তিন অপশনটা আপনারা মোটামুটি যে অনেক সংস্থার অনেক সংস্থারই কিন্তু প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার যেটাকে বলে আমরা দেখি যে আসলে কোথায় হয় জেনেভা হয় বাট এই যে ইউএন এর যে সংস্থাটা অর্থাৎ যেটা মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা এইটা আমরা মনে রাখবো এইটার যদি প্রধান কার্যালয়ের কথা বলে তাহলে প্রধান কার্যালয় হচ্ছে ভিয়েনা এখন এই যে বিসিএসএ যেটা আসছে যে ভিয়েনা নিয়ে প্রশ্ন আসছে এখন আপনার সামনে যে পরীক্ষাগুলো আছে আছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আছে প্রাইমারি বা খাদ্য দপ্তরের পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন চলে আসতে পারে যে যে এই এই সংস্থাটার কথা বলা আছে সংস্থার লিয়াজি অফিস কয়টা অফিস কোথায় আছে এই প্রশ্ন আসতে পারে অথবা এমন প্রশ্ন আসতে পারে যে এই যে ভিয়েনার কথা যে আপনি জানলেন ভিয়েনা আসলে কোন দেশের রাজধানী হ্যাঁ বা কোন দেশের একটা শহর ভিয়েনা তো আমরা যদি একটু ভিয়েনার কথা বলে আমরা জানি যে ভিয়েনা আসলে কোন দেশের সাথে সংশ্লিষ্ট অর্থাৎ ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়া কান্ট্রির একটা সিটি তো ভিয়েনা এটা হচ্ছে অস্ট্রিয়াতে অবস্থিত আচ্ছা ওকে আর আমি যে 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 বললাম এদের লিয়াজু আসছে তো এই সেই লিয়াজু অফিসটা আমরা চাইলে একটু মনে রাখতে পারি ভিয়েনা বা অস্ট্রিয়া এটাতে কে আছে এটাতে হচ্ছে আমাদের প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার অবস্থিত আহ হ্যাঁ অস্ট্রিয়া ভেরি গুড অনেকে উত্তর করছেন অস্ট্রিয়া খুবই ভালো আচ্ছা হ্যাঁ তো জাস্ট আমরা একটা আহ রেলিভেন্ট একটা তথ্য নিয়ে নেই সেইটা হচ্ছে যদি আমাকে বলে যে লিয়াজি অফিস কোথায় তাহলে আমরা জাস্ট এখানে একটু নোট রাখতেছি এই যে তথ্যগুলো আছে আপনি যখন রিটেন অ্যাপেয়ার করবেন তখন এই তথ্যগুলো হ্যাঁ এই তথ্য বহুল যে ক্লাস আজকে আমরা করবো এই তথ্যগুলো কিন্তু আপনার আসলে খুবই কাজে দিবে যদি আপনাকে লিয়াজি অফিসের কথা বলে আপনি মনে রাখবেন দুইটা সিটিতে এই অফিসের লিয়াজি অফিস আছে একটা হচ্ছে ব্রাসেলসে আর একটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি আমি জাস্ট ইংরেজিতে লিখে ফেললাম নিউ ইয়র্ক সিটি ঠিক আছে তাহলে এই যে ব্রাসেলস এবং কি নিউ ইয়র্ক এই দুইটা সিটিতে কি আছে এই দুইটা সিটিতে হচ্ছে আমার ইউএনও ডিসির লিয়াজু অফিস আছে আছে ঠিক আছে ওকে ঠিক আছে ভিয়ানা হ্যাঁ ভেরি গুড ভিয়ানা ওকে ভেরি গুড

বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয় আচ্ছা বাংলাদেশ ভারত স্থল সীমান্ত যে যদি দেখি দেখেন এখানে আছে উনিশশো চুয়াত্তর দুই হাজার এগারো দুই হাজার তেরো দুই হাজার পনেরো মোটামুটি যারা আমরা বাংলাদেশ ভারত এই চুক্তিটা স্থল সীমান্ত চুক্তি সম্পর্কে আমরা জানি যেটাকে আমরা জানি এটার আরো একটা নাম আছে আমরা যদি নামটা একটু মনে রাখি সেইটা হচ্ছে ইন্দিরা মুজিব চুক্তি ইন্দিরা মুজিব ইন্দিরা মুজিব চুক্তি এই যে ইনফরমেশনগুলি দিচ্ছি দেখবেন যে এ তো এই প্রশ্নটা আসছে হয়তো কোনো একটা জায়গায় প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ ভারত যে স্থল সীমান্ত হয় সেটার নাম কি তো এটাকে আমরা আসলে আরো একটা নামে জানি সেটা হচ্ছে ইন্দিরা মুজিব চুক্তি আপনাকে যদি বলে যে এই বাংলাদেশ ভারত স্থল সীমান্ত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয় তাহলে আপনার উত্তর হবে উনিশশো ঠিক আছে কি বলছে কত সালে স্বাক্ষরিত হয় অর্থাৎ বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত যে প্রোটোকলটি আছে সেটি কত সালে স্বাক্ষরিত হয় তাহলে সেটি কত সালে হয় উনিশশো চুয়াত্তর এবং আসলে এই স্বাক্ষরটা কারা করেন ইন্দিরা মুজিব নামটা কিভাবে আসছে আমরা বুঝতে পারছি তো কিন্তু আপনাকে যদি রেটিফিকেশনের কথা বলতো বা অনুসমর্থনের কথা বলতো তাহলে আপনার উত্তর হইতো দুই হাজার এগারো অর্থাৎ করে একটু জিনিস মনে রাখি সেটা হচ্ছে সমর্থনে স্বাক্ষর হয় দুই সালে এবং কারা কারা করেন এখানে করেন হচ্ছেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক আছে ওকে তাহলে আমরা কি মনে রাখবো যদি আমাদেরকে বলে যে অনুসমর্থনের কথা তাহলে সেটার উত্তর কি হবে সেটার উত্তর হবে দুই সালে ঠিক আছে হ্যাঁ ভেরি গুড মাইনুল ইসলাম উত্তর করেছেন সুরভি আক্তার উত্তর উত্তর করেছেন তারা সঠিক উত্তর করেছেন উনিশশো খুবই ভালো তো তাহলে এই যে অপশনগুলো যে আছে অপশনগুলো তো আসলে এমনি এমনি দেয় না অপশনগুলো আমরা একটু জেনে রাখি যদি দুই হাজার এগারো এইটা নিয়ে আমরা আসলে অনেকেই কনফিউশনে ছিলাম যে উনিশশো চুয়াত্তর বা দুই হাজার এগারো তো দুই হাজার এগারোর মেন ব্যাপারটা হচ্ছে যদি অনুসমর্থনে স্বাক্ষরের কথা বলতো তাহলে সেটা হতো দু হাজার এগারো এবং কারা কারা স্বাক্ষর করেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এখানে আরও একটা বিষয় আছে দুই হাজার পনেরো এই সালটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে বাংলা বাংলাদেশ ভারত যে স্থল সীমান্ত চুক্তিটা হয় এটার মাধ্যমেই কিন্তু আসলে ছিটমহলের বিনিময় হয় বা ছিটমহল বিনিময় শুরু হয় কত সালে দুই হাজার পনেরো সালে ওকে তো এই তথ্যগুলো কিন্তু আমাদেরকে একটু জানতে হবে মহল বিনিময় শুরু হয় কত সালে দুই হাজার পনেরো সালে ঠিক আছে তো আমরা যখন আসলে রিটার্নের জন্য রেগুলার ক্লাসগুলো করব বা রিটার্নের প্রিপারেশন নিলে কিন্তু তখন এই জিনিসগুলো আরো ডিটেইলসে পড়বো তখন কিন্তু এই তথ্যগুলো এমনি কভার হয়ে যাবে তো এখন আমরা যেটা করছি এখন আমরা যারা আসলে কন্টিনিউস চাকরি পরীক্ষা দিচ্ছি বা যারা প্রথমবার বিসিএস পিলিতে অ্যাপেয়ার করেছেন তাদের জন্য কিন্তু এইভাবে ইস্যু একটু ডিটেইলস স্টাডি করা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে তো তারা কিন্তু খুব ইজিলি আসলে এই তথ্যগুলি মনে রাখতে পারবে কারণ যখন এরকম একটা প্রশ্ন আপনি সলভ করবেন এই তথ্যগুলো কিন্তু মাথায় থাকে আপনি যদি নর্মালি জাস্ট একটা বই গল্পের মতো পড়ে যান তথ্যগুলো আসলে ওইভাবে মনে থাকবেন আমি বারবার বলতেছি আপনার মাথায় বারবার এটা হিট করতেছে আপনার কিন্তু জিনিসগুলো মনে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ ওকে থ্যাংক ইউ আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এই নেক্সট প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখি যে আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত ঠিক আছে এইটা আসলে রিপিট একটা প্রশ্ন এটা বহুবার পরীক্ষা এসেছে বিসিএস এর আগে এসেছে আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত সঙ্গত কারণেই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আলেপ্পো শহরটি হচ্ছে এই দেশে অবস্থিত আমরা এটা নিয়ে আসলে খুব বেশি কথা বলবো না হম আমরা মোটামুটি সবাই জানি যে আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত সিরিয়াতে অবস্থিত আচ্ছা না জর্দান না এটা সিরিয়াতে অবস্থিত হম ওকে হ্যাঁ আদাব ওকে হ্যাঁ হ্যাঁ সিরিয়া ভেরি গুড ভেরি গুড আহ

আমরা যদি একটু জি সেভেন্টি সেভেনের কেন জি সেভেন্টি সেভেন এই সেভেন্টি সেভেন আসলে কেমনে হইল সেইটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা বুঝবো যে এটা আসলে যখন গঠন হয় এটার ফর্মেশনটা যখন হয় এটার ফর্মেশন আমরা একই সাথে একটু মনে রাখতে পারি যে উনিশশো সালে এটা গঠিত হয় হ্যাঁ এই যে জি সেভেন্টি সেভেন কত সালে গঠিত হয় উনিশশো সালে তো এই যে উনিশশো চৌষট্টি সালে যখন জি সেভেন্টি সেভেন গঠিত হয় তখন আসলে এর মেম্বার কান্ট্রি ছিল হচ্ছে সাতাত্তরটি বর্তমানে এর মেম্বার কান্ট্রি হচ্ছে আসলে একশো চৌত্রিশটি একদম আপডেট যে তথ্য সেটা হচ্ছে যে একশো চৌত্রিশটি বর্তমানে এর সদস্য সংখ্যা হচ্ছে একশো চৌত্রিশটি ঠিক আছে কিন্তু এখানে আমরা যদি একটু অপশনগুলো দেখি যে একশো পাঁচ একশো পনেরো একশো পঁচিশ এবং একশো পঁয়ত্রিশ তো যেহেতু আসলে আমরা এর সর্বশেষ সদস্য সংখ্যা আমরা জানি হচ্ছে একশো চৌত্রিশ সদস্য সংখ্যা একশো চৌত্রিশ সেক্ষেত্রে আমাদের আসলে রেলিভেন্ট বা কাছাকাছি একটা অপশন হচ্ছে যে একশো পঁয়ত্রিশ সুতরাং আমরা আসলে এইটাকেই সঠিক উত্তর ধরে আগাতে পারি ঠিক আছে যে আমাদের যে জি সেভেন্টি সেভেন যে সংস্থাটি আছে সেটার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে একশো টি আসলে এখানে অপশন আছে একশো পঁয়ত্রিশ তো আমরা একশো ধরে নিচ্ছি এবং একই সাথে ওই যে আমরা বললাম না যে যত মানে বিগ মানে যত বড় বড় এরকম সংস্থা আছে গ্লোবাল বা বৈশ্বিক যে সংস্থাগুলো আছে আপনি দেখবেন ম্যাক্সিমামেরই কিন্তু কি সদর দপ্তর বা হেডকোয়ার্টার আসলে কোথায় জেনেভাতে কোথায় জেনেভা তো আমি সংক্ষেপে লিখলাম এইচ কিউ এইচ কিউ মানেই হচ্ছে হেডকোয়ার্টার এবং এটা কোথায় অবস্থিত জেনেভাতে অবস্থিত যেমন জেনেভা কোন দেশে অবস্থিত এই যে এই যে সিটিটা জেনেভা এটা হচ্ছে সুইজারল্যান্ড আমরা সবাই জানি হম তা আমরা যখন আসলে কোন একটা বই ফুলে কোন একটা আন্তর্জাতিক সংস্থার রেফারেন্স কোনো বই ধরে যখন পড়তে থাকি হেডকোয়ার্টার এখানে হেডকোয়ার্টার এখানে এখানে এইভাবে আসলে আসলে বা বিভিন্ন যখন আমরা পড়ি এতগুলা কিছু এতগুলা জিনিস একসাথে পড়তে গেলে কিন্তু আমাদের মাথায় থাকে না তো এই যে বিসিএস আসা একটা প্রশ্ন বা এই যে আপনি যে এইভাবে প্রশ্ন সলভ করতেছেন এই জিনিসটা কিন্তু আপনি আর ভুলবেন না এটা যদিও এখানে আলাদাভাবে পড়তেছেন বাট এটা কিন্তু ভুলার কোনো সুযোগ নাই এটা কিন্তু আপনার মাথায় সেট হয়ে গেল আশা করি এটা আপনাদের সবার মনে থাকবে আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ একশো পঁয়ত্রিশ সবাই ঠিকঠাক অ্যান্সার করতে পেরেছেন খুবই ভালো ওকে ঠিক আছে আমরা তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই নেক্সট কোশ্চেন তাহলে আমরা এই জাস্ট জিনিসগুলো মনে রাখবো যে আসলে আপডেটেড নাম্বার কত একশো চৌত্রিশ এটা আসলে কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো চৌষট্টি সালে এবং এর হেডকোয়ার্টার কোথায় জেনে ভাত জি সেভেন্টি সেভেন আসলে যখন এটা ফাউন্ডিং মেম্বার তখন ছিল হচ্ছে সাতাত্তর সাতাত্তরটি দেশ ওকে ভেরি গুড আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে দুই সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী পুরুষ ও শিশু সংখ্যা অর্ধেক কে নামিয়ে আনতে হবে এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় কোন অভিষ্ট লক্ষ্য আছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থাৎ আমরা যদি এটার ইংরেজিটা খেয়াল করি যে টেকসই মানে কি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি তো এই এসডিজির যে আমরা জানি যে সতেরোটা যে গোল আছে তার মধ্যে আসলে প্রথম যে টার্গেট আছে সেটাই হচ্ছে কিন্তু কি পোভারটি নিয়ে বা দারিদ্রতা নিয়ে ঠিক আছে তো এখানে যে কথাটা বলছে আমরা আসলে যদি আহ যেমন এই যে আসন্ন যে খাদ্য দপ্তর যে পরীক্ষা আছে বা সামনে যদি আরো যে পরীক্ষাগুলো আছে ওইখানে কিন্তু আমাদের আসলে নর্মালি এই সতেরোটা গোল জানলেই হয় কিন্তু বিসিএসএ বা বিসিএস রিটেনের জন্য কিন্তু আমাদের এই ডিটেলস গুলো একটু লাগবে হ্যাঁ যেমন আমি যে বলতেছি টার্গেট ওয়ান সেই টার্গেট ওয়ান এর মধ্যে আবার কোন সাব পয়েন্ট হ্যাঁ বা কোন উপ দফায় আর কিছু বলা আছে সেটাও কিন্তু একটু লাগবে তো সেটা হচ্ছে টার্গেট ওয়ান পয়েন্ট টু তে এই কথাটা বলা আছে যে দুই সালের মধ্যে আমার বিশ্বের যে দরিদ্র নারী পুরুষ ও শিশু সংখ্যা এগুলো অর্ধেকে নামিয়ে আনতে হবে ঠিক আছে ওকে এটা আমরা একটু হ্যাঁ ভেরি গুড অনেকেই পারতেছেন আচ্ছা খুবই ভালো ভেরি গুড সবারই হচ্ছে ঠিক আছে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই সাঁত্রিশ নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে দেখি বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক আসলে প্রস্তাব দিচ্ছে কোন দেশ ঠিক আছে তো আচ্ছা ওকে হম তো বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এই ধরনের প্রশ্ন যখন আসবে ধরেন মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন আসে যেসব প্রশ্নের উত্তর এক প্রশ্নকর্তা আর আল্লাহ ছাড়া আর কেউ জানে না হ্যাঁ বা আপনি খুব একটা কনফিডেন্ট না তখন আপনি অপশন গুলোর দিকে তাকাবেন তো অপশন দিকে তাকাইলে আপনার কাছে যেই অপশনটা একটু মনে হয় যে হ্যাঁ এই দেশটা বা এই অপশনটা একটু হোমরা চোমরা একটু বিকশট একটু বড় নাম আপনি বুদ্ধি করে আর কি তাকে দাগাই দিবেন দেখবেন আপনার উত্তর হয়ে যাবে হ্যাঁ তো আসলে এই বৈশ্বিক উন্নয়ন উদ্যোগটা এটা আসলে চীনই হচ্ছে এর প্রস্তাবক এবং এখানে যে অপশনগুলো আছে চীন জাপান ডেনমার্ক সুইডেন এর মধ্যে আসলে আপনি আমি যেটা বলছি এখানে আসলে একটা আছে মানে বিশ্বকে শাসন করার মতো একটা দেশ আর কি একটা কান্ট্রি হচ্ছে চীন তো এবং আপনি যদি এইভাবে চিন্তা করে দাগান এটা আসলে হয়ে যাবে বাট এই জিনিসগুলো আসলে আমরা বিস্তারিত আসলে পড়বো আমাদের যখন রেগুলার ক্লাস হবে তখন হচ্ছে আমরা জিনিসগুলো দেখবো যে বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এটা আসলে কারা প্রস্তাব করে চীন প্রস্তাব করে ঠিক আছে ওকে আচ্ছা খুবই ভালো আহ খুব সবাই অ্যান্সার করতেছে এবং সবারটা হচ্ছে ভেরি গুড ওকে ভেরি গুড ভেরি গুড আচ্ছা আমরা কি বলছি আমরা একটু দেখি আমরা কি ঠিক আছে হ্যাঁ সিরিয়াল ঠিক আছে বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার আহ সদস্য লাভ করে ঠিক আছে আন্তর্জাতিক শ্রম সংস্থা এইটা একটু অ্যান্সার করেন তো দেখি সবাই কি অবস্থা আন্তর্জাতিক শ্রম সংস্থা ঠিক আছে এইটা একটু সবাই অ্যান্সার করেন ঝটপট আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য লাভ করে কত সালে আচ্ছা বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে ওকে হ্যাঁ ভেরি গুড সবার বাহ আপনারা পারতেছেন এখন পর্যন্ত হইতেছে একটাও ভুল উত্তর নাই আমরা সবাই এটা দাগাইছি অপশন ক উনিশশো বাহাত্তর ঠিক আছে তো আসলে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ পদ বাংলাদেশ লাভ করে উনিশশো বাহাত্তর সালে তারিখটা চাইলে মনে রাখতে পারেন না মনে রাখলেও আপনার কোনো আসলে দোষ নাই হ্যাঁ তো এত ডিটেলস আসলে এখন যেহেতু আমরা ভেঙে ভেঙে পড়তেছি জাস্ট তারিখটা আমার জানা ছিল বলে দিচ্ছি আন্তর্জাতিক শ্রম সংস্থা এটা যদি যদি আপনি এটাকে ইংরেজি করেন তাহলে আপনি পাবেন হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন হ্যাঁ ভেরি গুড একজন পার্সে তারিখ সহ বাইশ জুন উনিশশো বাহাত্তর আচ্ছা আন্তর্জাতিক শ্রম সংস্থা এটা ইংরেজি করলে দাঁড়াই হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা যেটাকে আমরা সংক্ষেপে বলি আই এল ও এটা নিয়ে মনে হয় আমরা প্রায় মানে বিভিন্ন সময় যারা আমরা একটু রেগুলার পত্রিকা বা টিভি নিউজ দেখি তারা কিন্তু হয়তো এই আইএলও প্রায় আমরা দেখি যে এটা নিয়ে হচ্ছে কোনো কোন একটা কলামে হয়তো এই নামটা চলে আসছে যখনই হচ্ছে আমরা এই ধরনের আহ কোনো টপিক নিয়ে কথা বলতেছি আবার মাঝে মাঝে সার্কুলারও হয় সেইভাবে আমরা এটার সাথে অনেকেই পরিচিত তো একটু আগে আমরা বলছি যে যত আন্তর্জাতিক সংস্থা আছে এক আন্তর্জাতিক সংস্থা মানেই হচ্ছে একটু বড় বড় যেসব এরকম সংস্থা আছে তাদের হেডকোয়ার্টার জন্য কোথায় হয় ম্যাক্সিমাম অর্গানাইজেশনেরই আমরা দেখছি হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের একটা সার্টিন সিটিতে হয় আপনাদের কি মনে আছে যে কোন সিটির কথা বলছিলাম আমি একটু আগে ঠিক ওই সিটিতেই কিন্তু এই আইএলও সদর দপ্তর অবস্থিত ঠিক আছে আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম সংস্থা সেটা সদর দপ্তর তাহলে কোথায় একটু বলে ফেলেন তো একটু বলে ফেলেন তো আচ্ছা আমাদের সাথে একজন খুব চমৎকার একটা তথ্য শেয়ার করেছেন যে আইএলও সাথে আরো কারা কারা উনিশশো বাহাত্তর সালে তৈরি হয় ভেরি গুড খুবই ভালো ভালো লাগলো জেনে আচ্ছা আচ্ছা হাসিফ বলেছে জেনেভা ভা ভেরি গুড আমরা যদি আইএলও এটার হেডকোয়ার্টার জানতে চাই এটা হেডকোয়ার্টার হচ্ছে কোথায় জেনেভাতে ঠিক আছে কোথায় জেনেভাতে এবং এটা কত সালে প্রতিষ্ঠিত হয় একই সাথে একটু মনে রাখেন 1919 সালে জাস্ট এগুলা যখন অনেকগুলা সংস্থা একসাথে পড়বেন তখন কিন্তু আসলে জিনিসগুলো মাথায় ঢুকতে যাবে না এখন এই যে একটা প্রশ্ন সলভ করতেছি জাস্ট একটু ডিটেইলস বলে রাখতেছি যে আন্তর্জাতিক শ্রম সংস্থা যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও এটা সদর দপ্তর ওই যে অ্যাজ ইউজুয়াল যেটা বলছি যে জেনেভাতে এবং এটা কত সালে প্রতিষ্ঠিত হয় 1919 সালে ঠিক আছে হ্যাঁ ভেরি গুড জেনে অনেকেই বলতেছে আহ হ্যাঁ আলম আফরিন অনেকেই বলতেছেন যে ভেরি গুড আমরা এটা সবাই জেনে গেছি আর বাংলাদেশ পদ সালে সদস্য পদ লাভ করে উনিশশো বাহাত্তর তারিখটা আসলে মনে রাখার দরকার নাই রাখতে পারলে ভালো ব্রিটেন এগুলা কাজ কাজে দিবে ওকে নেক্সট প্রশ্নে চলে যাই নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল এটা আমার মনে হয় যে আমরা আসলে কমন সেন্স দিয়ে অ্যান্সার করে ফেলতে পারছি তাই না কমন সেন্স দিয়ে মনে হয় এটা আমরা অ্যান্সার করে ফেলতে পারছি যে বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল হুম বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল এটা আমরা কিভাবে কমন সেন্স দিয়ে অ্যান্সার করব বিগত সময় আসলে বেশ কিছু ইনসিডেন্ট আমাদের চোখের সামনে আসছিল যে বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকরা একটু সমস্যার মুখোমুখি হচ্ছেন কিছু নুইসেন্সার তারা জর্জরিত হচ্ছেন এরকম এরকম কিছু কিছু জিনিস আমরা আসলে আমাদের আসছিল তো ব্যাপার ছিল তাই না হ্যাঁ ভেরি গুড আপনারা অলরেডি আমার হিনস এটা ধরতে পারছেন সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে জানি আসলে এটা খুবই কমন কোশ্চেন ওই যেটা বলতেছিলাম যে প্রশ্নগুলো যদি আমরা একটু দেখি এখানে আসলে খুব বেশি আসলে ভেজালের কিছু নাই আমরা অপশনটা দেখলেই বুঝতে পারি যে আসলে সৌদি আরব হচ্ছে এটার উত্তর অনেক সময় যারা প্রশ্ন করেন এটা একটা সাইকোলজি যে আমি যদি আমি যখন প্রশ্ন করবো আমি তো প্রশ্নের উত্তর জানি হ্যাঁ তো ম্যাক্সিমাম সময় এরকম হয় হয় যে আমি আমি যেটা প্রশ্ন উত্তর জানি ওইটাই না সেট করে ফেলি এরকমও অনেক সময় তো অনেকভাবে আসলে ব্যাখ্যা দেওয়া যায় তো যাই হোক তো এটা আমাদের জন্য খুব চমৎকার মানে খুব সহজ এই অনুমেয় যোগ্য একটা প্রশ্ন ছিল যে বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল হচ্ছে সৌদি আরব ওকে আচ্ছা এটা আরেকটা প্রশ্ন ছিল যেটা নিয়ে আসলে খুব মারামারি হয়েছে চিল্লা চিহিল্লি হয়েছে আমরা চল্লিশ নম্বর প্রশ্নে চলে যাই যে কপ টোয়েন্টি এইট সম্মেলনটি কি সম্পর্কিত দেখি এইটা একটু সবাই অ্যান্সার করেন এইটা একটু সবাই অ্যান্সার করেন যে আসলে কে কি ইয়া ইয়ে করছেন কপ কোপ টোয়েন্টি এইট সম্মেলনটা আসলে কি নিয়ে হয় হম বা কপ টোয়েন্টি এইট এই যে কপ কনফারেন্স অফ দ্য পার্টিস ঠিক আছে একটু আমরা অ্যান্সার করি তো দেখি কার কি অবস্থা যে কপ টোয়েন্টি এইট সম্মেলনটি কি সম্পর্কিত আচ্ছা উত্তর অলরেডি আমরা পাওয়া শুরু করেছি ভেরি গুড আচ্ছা সবাই একই উত্তর দিচ্ছে হ্যাঁ হ্যাঁ খুবই ভালো খুবই ভালো সবাই একই উত্তর দিচ্ছে এইটাতে আমাদের কালকে যেটা ঝামেলা হয়েছে সেটা হচ্ছে যে এবং আমি দেখলাম যে অনেক টোয়েন্টি এইট সম্মেলনটি কি সম্পর্কিত জাস্ট নর্মালি আমি বলি আপনি যদি এটা নিয়ে একটু পড়াশোনা করেন আপনি দেখবেন অনেক জায়গায় এটা বলা আছে যে জলবায়ু সম্মেলন হ্যাঁ একদম ডিরেক্ট এটাই বলা আছে যে জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি এইট বা টোয়েন্টি সেভেন এরকম বলা আছে বাংলাতেই আপনি যদি একটু কোনো বই ঘাটাঘাটি করেন বা আপনি যদি একটু নিউজ পোর্টাল গুলো দেখেন বা এরকম কিছু তো ব্যাপারটা হইতেছে এখানে আসলে ঝামেলা হয়েছে দুইটা ইস্যুতে একটা হচ্ছে এখানে একটা অপশন আছে জ্বালানি নিরাপত্তা আর একটা হচ্ছে জলবায়ু পরিবর্তন এই দুইটা ইস্যুতে ঝামেলা যেটা হয়েছে সেটা হচ্ছে যে কপ টোয়েন্টি এইট যে সম্মেলনটা হয় সেটার প্রতিপাদ্য ছিল হচ্ছে যে এই যে জীবাশ্ম জ্বালানি যেটা আছে সেই জীবাশ্ম জ্বালানি কে আমরা আসলে সেভ করে যেন রিনিউয়েবল এনার্জির দিকে ছিল ঠিক আছে তো আমাকে যদি বলতো যে কপ টোয়েন্টি যে সম্মেলন আছে এই সম্মেলনের থিম কি ছিল হ্যাঁ তো প্রত্যেকটা মিটিং এরই তো আসলে কি থাকে একটা থিম থাকে এই যে কপ টোয়েন্টি এইট এটাকে যদি আমরা এইভাবে বলি যে কপ মানে কি সি ও পি এটা হচ্ছে তম সম্মেলন ছিল যার জন্য টোয়েন্টি এইট আসছে আর এই যে সিওপি মানে কি সিওপি মানে হচ্ছে কনফারেন্স অফ পার্টিস কনফারেন্স অফ পার্টিস আচ্ছা হ্যাঁ ভেরি গুড সবারই সঠিক উত্তর হয়েছে তো সঠিক উত্তর হচ্ছে জলবায়ু পরিবর্তন তো ওই যে আমি যেটা বলতেছিলাম যে কপ টোয়েন্টি এইট বা যে কপ কনফারেন্স অফ দ্য পার্টিস এটাকে আসলে আমরা বলেই হচ্ছে জলবায়ু সম্মেলন সুতরাং আপনাকে যদি বলে যে কপ টোয়েন্টি এইট সম্মেলনটা কি সম্পর্কিত কি নিয়ে হয় জলবায়ু পরিবর্তন যদি বলে যে এই সম্মেলনটা যে হয়েছে ওইটার থিম কি ছিল তখন আপনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ জ্বালানি নিরাপত্তা বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো অথবা রিনিউয়েবল এনার্জির দিকে ঝুঁকে যাওয়া হ্যাঁ এই ব্যাপারগুলো তখন আসবে যদি বলে কপ টোয়েন্টি এইট সম্মেলনের প্রতিপাদ্য কি ছিল থিম কি ছিল তখন হচ্ছে জ্বালানি নিরাপত্তা বা যদি বলে কি সম্পর্কিত কপ মানেই কি জলবায়ু সম্মেলন এটা কিভাবে মনে রাখবেন এটা আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে এই যে সিওপি বা যে কপ যে সম্মেলন হয় এই সম্মেলন সম্মেলনগুলো আসলে কার সাথে অ্যাসোসিয়েটেড ইউএন এফ হ্যাঁ তো খুব বেশি সিসি করার দরকার নাই ও আসলে ভালো একটা অর্গানাইজেশন তো আহ এইখানে যেটা হয় যে ইউএন এটা আসলে কি এটা হচ্ছে আমি ইউএন মানে তো সবাই বুঝতেছি ওটা আমি লিখতেছি না ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশন এফ দিয়ে কি বুঝায় এফ দিয়ে হচ্ছে ফ্রেমওয়ার্ক এই সি দিয়ে বুঝে হচ্ছে কনভেনশন তো ইউনাই এখানে সংক্ষেপে লিখলাম যে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ঠিক আছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ অন ক্লাইমেট চেঞ্জ তাহলে এই যে কপ বা কনফারেন্স অফ দ্য পার্টিসের সাথে আসলে কে অ্যাসোসিয়েটেড ইউএনএফসিসিসি আর এখানে দেখেন বলাই আছে ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু নিয়েই কিন্তু কাজটা করে ঠিক আছে তাহলে কপ টোয়েন্টি এইট সম্বন্ধে আসলে কি সম্পর্কিত অবশ্যই অ্যান্সার কি হবে জলবায়ু পরিবর্তন এবং এই সম্মেলনটা কোথায় অনুষ্ঠিত হয় এই সম্মেলনটা অনুষ্ঠিত হয় হচ্ছে ইউনাইটেড ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটস অর্থাৎ দুবাইতে ঠিক আছে ওকে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই ওকে নেক্সট প্রশ্ন কি বলছে দেখি বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দুই অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে ঠিক আছে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক বৈশ্বিক সন্ত্রাস একটু অ্যান্সারটা করে ফেলেন আপনার এর মধ্যে আমি এটা ফুল ফর্মটা একটু লিখি গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স সংক্ষেপে কি বলে সংক্ষেপে বলে হচ্ছে জিটিআই ঠিক আছে গ্লোবাল টেরিজম ইন্ডেক্স জিটিআই দুই হাজার তেইশ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে রয়েছে তো এখানে আসলে অপশনগুলো যদি দেখি এখানে আসলে আমরা বুঝতে পারতেছি যে দুহাজার তেইশের কথা যদিও বলছে তো গত দু সহ তার আগের দুই তিন বছর ধরে টানা আসলে টপ র্যাঙ্ক করে হচ্ছে আফগানিস্তান হুম তো এই যে গ্লোবাল টেরিজম ইন্ডেক্স বা জিটিআই এরা হচ্ছে প্রতি বছরই হচ্ছে এই বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক অর্থাৎ জিটিআই এরা হচ্ছে প্রতি বছরই এই কি কি ধরনের টেরিজম অ্যাক্ট হচ্ছে একটা দেশে এবং সেইখানে ইনজুরি কেমন হচ্ছে সেখানে কি পরিমাণ মানুষ মারা যাচ্ছে বা ডেথ টোল কেমন এই ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে তারা হচ্ছে একটা র্যাঙ্কিং করে এবং সেই র্যাঙ্কিং এ দুই সালে সবচেয়ে মানে মোস্ট ভালনারেবল কান্ট্রি ছিল হচ্ছে আফগানিস্তান এবং এটা তারা র্যাঙ্ক করে হচ্ছে জিরো থেকে টেন এর মধ্যে একটা র্যাঙ্কিং করে আফগানিস্তানের মার্ক ছিল মনে হয় এইট পয়েন্ট এইট ঠিক আছে এই জিনিসগুলো আসলে আমাদের রিটার্নের জন্য গুরুত্বপূর্ণ আমরা তখন এই তথ্যগুলো আসলে ব্যবহার করতে পারি তো এখন এই তথ্যগুলো কেন বলতেছি এত ডিটেলস কেন বলতেছি এত গল্প কেন বলতেছি এই গল্পের থ্রুতে কিন্তু আপনার জিনিসগুলো মনে থাকবে ঠিক আছে এই গল্পের থ্রুতে আপনার জিনিসগুলো কিন্তু মনে থাকবে ওকে হ্যাঁ আমরা এইটার অ্যান্সারও মোটামুটি সবাই পাচ্ছি খুবই ভালো খুবই ভালো যে আফগানিস্তান আচ্ছা তো তাহলে যেটা বলতেছিলাম এবং একটা জিনিস আমরা মনে রাখবো যদি জিটিআই এর কথা বলে দুই সালে এরা যখন র্যাঙ্কিংটা প্রকাশ করে তখন এরা টোটাল একশো টা দেশের উপরে এই র্যাঙ্কিং প্রকাশ করে ঠিক আছে একশো তেষট্টি দেশের উপরে তারা এই র্যাঙ্কিং প্রকাশ করে এবং সেইখানে বাংলাদেশের অবস্থান ছিল তেতাল্লিশতম ঠিক আছে বাংলাদেশের অবস্থান কততম ছিল তেতাল্লিশতম ঠিক আছে হ্যাঁ তো বা গ্লোবাল টেরিজম ইন্ডেক্স দুই হাজার তেইশ মোতাবেক বাংলাদেশের অবস্থান ছিল তেতাল্লিশতম এবং বাংলাদেশের স্কোর ছিল খুব সম্ভবত থ্রি পয়েন্ট টু সামথিং ঠিক আছে এরকম ওকে ঠিক আছে যাই হোক আমরা অনেক তথ্য এখানে জানলাম এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা জাস্ট ইন কেস যে আমরা এই জিনিসগুলো একটু হালকা পাতলা ডানে বামে যদি ইনফরমেশনগুলো জানি পরবর্তীতে এগুলো কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষায় যখন প্রশ্ন আসবে হুবহু এই প্রশ্ন না আসলেও এর আশপাশ দিয়ে কোনো প্রশ্ন আসতে যেন আমরা রিচ করতে পারি ওকে ঠিক আছে নেক্সট প্রশ্নে যাই আচ্ছা এর আগেরটা যেমন প্রশ্ন কি ছিল যে সন্ত্রাসবাদ হ্যাঁ এটা ঠিক তার উল্টা এটা হচ্ছে কি যে বৈশ্বিক শান্তি সূচক এটাকে আমরা বলি হচ্ছে গ্লোবাল আচ্ছা এটাকে এটাকে আমরা বলি হচ্ছে জিপিআই হ্যাঁ সংক্ষেপে বললাম এটার ফুল ফর্ম লিখলাম না গ্লোবাল পিসফুল ইন্ডেক্স বৈশ্বিক শান্তি সূচক দুই হাজার তেইশ অনুযায়ী সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি এটা একটু অ্যান্সার করিতে দেখি এটাও আমাদের জন্য খুবই মানে অপশন গুলা দেখলেই আসলে অ্যান্সার করা যায় হ্যাঁ অপশন গুলা দেখলেই অ্যান্সার করা যায় আমরা একটু দেখি যে আসলে কোনটা সঠিক উত্তর এখানে হ্যাঁ কোনটা সঠিক উত্তর একটু অ্যান্সার করি সবাই যে বৈশ্বিক শান্তি সূচক দুই অনুযায়ী সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি দুই হ্যাঁ দুই আচ্ছা হ্যাঁ ভেরি গুড আচ্ছা ওকে হ্যাঁ এটার উত্তর হচ্ছে আইসল্যান্ড সবাই পারছেন খুব ভালো বৈশ্বিক শান্তি সূচক দুই হাজার তেইশ অনুযায়ী সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে না 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 সুইজারল্যান্ড না হ্যাঁ একজন উত্তর করেছেন সুইজারল্যান্ড সুইজারল্যান্ড না এটা উত্তর হচ্ছে আইসল্যান্ড বৈশ্বিক শান্তি সূচক দেশ হচ্ছে আইসল্যান্ড ঠিক আছে তো আরো কিছু কান্ট্রি ছিল দেখি আমি মনে না টেস্ট হয়ে যাক আইসল্যান্ড আরো আছে হচ্ছে আরো একটা ল্যান্ড আছে আয়ারল্যান্ড এরপরে আছে সুইজারল্যান্ড অস্ট্রিয়া কোন একটা কান্ট্রি আমি একটু ভুলে গেছি নামটা পাঁচটা ছিল মনে হয় টপ ফাইভটা আমার একটু মনে ছিল ওকে ও ঠিক আছে টপ ফাইভে হচ্ছে এরা আছে তো সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড ঠিক আছে গ্লোবাল পিসফুল ইন্ডেক্স দুই হাজার তেইশ এটা হচ্ছে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড জাস্ট একটু মনে রাখবেন জাস্ট একটা ইনফরমেশন আমি একটু শেয়ার করে দিই প্রশ্ন আসতে পারে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স অথবা এই যে গ্লোবাল পিসফুল ইন্ডেক্স অর্থাৎ বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক সূচক অথবা শান্তি হ্যাঁ এই যে দুইটা ইন্ডেক্স আছে যে অথবা এই যে দুইটা ইন্ডেক্স আসলে কারা প্রকাশ করে হ্যাঁ এই দুইটা ইন্ডেক্সই কিন্তু আসলে প্রকাশ করে আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি আই পি ঠিক আছে এটার ফুল ফর্ম যদি আমি একটু বলতে চাই তাহলে ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড পিস ঠিক আছে আচ্ছা এখানে একটা এখানে অফ হবে না এখানে আসলে ফর হবে হ্যাঁ ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস সংক্ষেপে কি বলতেছি সংক্ষেপে বলতেছি হচ্ছে আইইপি জাস্ট এই ইনফরমেশনটা একটু মনে রাখেন কারণ বিসিএস এই প্রশ্ন আসছে দেখা যাচ্ছে অন্য একটা পরীক্ষায় এই প্রশ্ন আসতে পারে যে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক এই যে সূচকটা কারা এটা নির্ধারণ করে বা কারা এটা প্রকাশ করে অ্যান্সার কি হবে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স এন্ড পিস ওকে এই তথ্যটা একটু আমরা জাস্ট শেয়ার করে রাখলাম আশা করি এটা সবার কাজে লাগবে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই ওকে সবাই মোটামুটি পারতেছি হ্যাঁ ভেরি গুড আইসল্যান্ড ভেরি গুড রাসেল রিয়াজ শুরু অনেকে অ্যান্সার করছেন ভেরি গুড ভেরি গুড আচ্ছা ওকে আমরা তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই বারো বিধি দা টুয়েলভ টেবিলস হ্যাঁ এটা এই ফেসবুকে কালকে আমি দেখলাম যে কারা জানি এটা লিখছে যে স্থাপত্যের বারো নির্দেশ নির্দেশনা হ্যাঁ তো আমি আমার অনার্সে মানে কখনো এই আর্কিটেকচার ফ্যাকাল্টিতে পড়ার সৌভাগ্যের কারণে আমি আসলে কখনো এরকম কোনো কিছু শুনি নাই যে স্থাপত্যের বারোটি মানে নির্দেশনা বা এরকম কোনো গাইডলাইন আছে যেটাকে আমরা আসলে আর টুয়েলভ টেবিলস বলি এইরকম আমি আসলে কখনো শুনি নাই তো কারা যে আসলে এটা ফেসবুকে দিছিল আমার সেটাও মনে নাই তো যাই হোক তো আমরা আসলে যদি জাস্ট নর্মালি বারবার বলতেছি কালকে যে আমরা বিজিএস প্রিলিটা দিলাম যে প্রিলিটা আমরা পার করলাম খুবই চমৎকার প্রশ্ন হয়েছে আমি একদম লিটারেলি মন থেকে বলবো স্ট্যান্ডার্ড প্রশ্ন তো হয়েছেই এবং মজার ব্যাপার হচ্ছে কিছু প্রশ্ন এরকম আছে যে আপনি জাস্ট মানে আপনার যদি নাও জানা থাকে আপনি যদি একটু দেখেন স্থানীয় বা দেশি খেলা এটা হওয়ার কথা না ফুটবল খেলার আমরা আমরা তো খেলাধুলা দেখি রে বাবা এত তো আসলে আমরা নির্বোধ না গরু আর ঘোড়াতে যে উত্তর গুলো অপশন অপশনগুলো আছে এটা হওয়ার কোনো সুযোগ নাই এটা হয়তো আমার জন্য গেস করার সুযোগ মানে সহজ ছিল কারণ আমি জানি যে স্থাপত্য এরকম কোনো নির্দেশনা নাই বাট স্টিল মানে আমাদের জন্য ওই যে মোস্ট সুইটেবল লাগতেছে যেটা দেখে লাগে ওই যে আমরা অনেকে ইংরেজি এইভাবে অ্যান্সার করি যে পড়ে শুনে যেটা শ্রুতিমধুর লাগে ওইটাই সঠিক উত্তর অনেক সময় মিলেও যায় তো এইখানেও আসলে ব্যাপারটা অনেকটা ওইরকম বাট এগুলো আমরা আসলে ডিটেলস পড়াশোনা করবো যখন আমরা হচ্ছে আহ রেগুলার ইয়াতে যাবো আর কি তখন এগুলা পুরো রেগুলার ক্লাসগুলোতে গুলোতে এগুলো ডিটেলস আলোচনা করবেনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ ভেরি গুড অ্যান্সার চলে আসছে অনেকে ওয়াও জোস জোস রোমান আইনের ভিত্তি হ্যাঁ বিধি বা দ্য টুয়েলভ টেবিলস রোমান আইনের ভিত্তি এটা বারোটা ইয়াতে স্ট্রাকচারে খোদাই করা ছিল আইনগুলা হয় এটা সংবিধানের মতো বলতে পারে না আর কি হ্যাঁ ওকে ঠিক আছে আমরা তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই নেক্সট প্রশ্নটা খুব খুবই সুন্দর একটা প্রশ্ন আহ নেক্সট খুব সুন্দর একটা প্রশ্ন এটা আমরা আচ্ছা এখানে কিছু জিনিস রয়ে গেছে এগুলো আমরা আসলে একটু দরকার নাই দেখার ঠিক আছে ওকে কি দেখি হ্যাঁ বা গ্লেসিয়ার এটাকে অনেকে বলে অনেকে বলে যা যেভাবে উচ্চারণ করতে পারেন বাট নর্মালি আমরা সিয়াচেন বলতে পারি সিয়াচেন হিমবার কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত এইটার উত্তর আমি একটু জানতে চাই সবার থেকে হ্যাঁ একটু নাম আমার মনে হয় সিয়াচেন এটা উচ্চারণ করলেই মনে হয় আমরা সবাই বুঝতে পারি তাই না যেটা কোন দেশের একটু চিনচিনের ব্যাপার আছে তাই না সিয়াচেন একটু চাইনিজ চাইনিজ নাম বা একটু উচ্চারণটা ওই রকম এই যে দেখেন ঝটপট যেই আমি হিন্স এই সেই ঝটপট উত্তর চলে আসছে ভারত ও চীন ঠিক আছে এই কাজটাই করা যাবে না এই এক্সাইটমেন্ট নিয়ে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না ঠিক আছে ভারত চীন না সিয়াচেন হিমবার আমরা যারা আসলে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে একটু পড়াশোনা করছি তারা কিন্তু এটা মোটামুটি ভালো বলতে পারবো ভারত পাকিস্তান যে বিরোধ আছে বা বিভিন্ন সময়ে যে আসলে যে যুদ্ধগুলা হয়েছে আচ্ছা ভারত ও চীন বেশ কয়েকটা উত্তর আসছে না ভারত ও চীন না আহ একটা সঠিক উত্তর পাইছিলাম কিন্তু সেটা আবার হারাই গেল কেন হম আচ্ছা আচ্ছা না না এটা সঠিক উত্তর আসলে ভারত চীন না আমি বলেই দিছি অলরেডি আসলে সঠিক উত্তর হচ্ছে ভারত ও পাকিস্তান ঠিক আছে আচ্ছা এই সঠিক উত্তর চলে আসছে রশন আলম তিনি সঠিক উত্তর করছেন থ্যাংক ইউ তো ভারত পাকিস্তানের যুদ্ধের কথা বলছিলাম তো ভারত পাকিস্তানের যে সমসাময়িক বা বিভিন্ন সময় যে যুদ্ধগুলো হয়েছে করে যুদ্ধ গুলো যে বিভিন্ন সময় যে যুদ্ধ গুলো লাগে সেগুলোর নামও আছে তো একটা যুদ্ধ এরকম মানে সেই ভারত পাকিস্তান যে ওয়ার সঠিক উত্তর কোনটা ভারত পাকিস্তান ঠিক আছে তাহলে এটা নিয়ে আমরা এখন একটু কথা বলি তো ভারত পাকিস্তানের সময় যে তাদের মধ্যে দুই দেশের মধ্যে যে আহ যুদ্ধ হয় তো সেখানে একটা যুদ্ধের নাম ছিল এরকম যে সিয়াচেন ওয়ার ঠিক আছে বা এটার আরো একটা নাম আছে সিয়াচেন গ্লেসিয়ার ওয়ার ঠিক আছে তাহলে এই যে সিয়াচেন ওয়ার অথবা সিয়াচেন গ্লেসিয়ার ওয়ার এখান থেকেও কিন্তু আসলে আমরা অ্যান্সারটা খুব ইজিলি করে ফেলতে পারতাম ভারত পাকিস্তান খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু ঠিক যেমন এখন আসলে ইসরায়েল আহ এবং আইনের মধ্যে যে এই এই দুইটা দেশের মধ্যে যে রাজনৈতিক অস্থিরতা এটা যেমন খুব গুরুত্বপূর্ণ ইস্যু রাশিয়া ইউক্রেন যেমন খুব গুরুত্বপূর্ণ ইস্যু ভারত পাকিস্তান তো এটা আসলে সারা জীবনেই আসলে আমার মনে হয় ইম্পর্টেন্ট ইস্যু থাকবে তো এই ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ গুলো হয় তার মধ্যে একটা যুদ্ধ আহ এটা উনিশশো চুরাশি সালে সংঘটিত হয় উনিশশো চুরাশি সালে এই যুদ্ধ শুরু হয় এবং আসলে তাদের মধ্যে তো শীতল যুদ্ধ সবসময়ই চলে হ্যাঁ তো এই উনিশশো চুরাশি সালে যে যুদ্ধ হয় এটা ক্লেম করে পাকিস্তান বাট আলটিমেটলি এটা দাবিদার হচ্ছে বা এটা আসলে কন্ট্রোলে আসে কার ভারতের এবং সেই কন্ট্রোলটাও কিন্তু খুব সহজে অর্জন হয় নাই সেই কন্ট্রোলটা অর্জন হয়েছে প্রায় উনিশ বছর এই যুদ্ধ চলমান থাকে তো দুই হাজার তিন সালে এটা আসলে কার দখলে চলে আসে ইন্ডিয়ার দখলে চলে আসে ঠিক আছে সংক্ষেপে লিখলাম যে ইন্ডিয়ার দখলে আসে কবে দুই হাজার তিন সালে ঠিক আছে তো যুদ্ধ শুরু হয় হচ্ছে উনিশশো সালে এবং এটা দখলে আসে কবে দুই সালে প্রায় উনিশ বছরের যুদ্ধ তো এটাকে আমরা বলতেছি হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার ওয়ার বা সিয়াচেন ওয়ার ঠিক আছে এবং এই যে গ্লেসিয়ার বা এই যে সিয়াচেন যে হিমবার এটা আসলে কোথায় এটা হচ্ছে ওই লাইন অফ কন্ট্রোলের একদম ধার গেছে এবং লাইন অফ কন্ট্রোল এই লাইন অফ কন্ট্রোলের সাথে আবার কাদের সম্পর্ক আছে ভারত এবং পাকিস্তান ঠিক আছে ভারত ও পাকিস্তানের যে সীমান্তবর্তী সেটা আসলে নাম কি লাইন অফ কন্ট্রোল ঠিক আছে এই যে ভারত পাকিস্তানের ইস্যুটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু এই অ্যান্সারটা তারাই আমরা খুব সহজে অ্যান্সার করতে পারছি লাইন অফ কন্ট্রোল এর ধার ধারঘেসে কে আছে এই সি আছেন হিমবার সেখানেও একটা যুদ্ধ লাগছে উনিশশো চুরাশি সালে তাহলে এই যে লাইন অফ কন্ট্রোল এর ধার ধারঘে যে আমাদের আসলে এই যে হিমবারটা আছে এখান থেকেও আমরা আসলে বুঝতেই পারতাম লাইন অফ কন্ট্রোল মানেই কি কাদের কোন দুইটা দেশের মধ্যে সীমান্ত রেখা মানে ভারত আর পাকিস্তানের মধ্যে সুতরাং এই জিনিসগুলা জানলে এই যে রেলিভেন্ট ইনফরমেশনগুলো জানলে অপশন দেখলে কিন্তু আপনার অ্যান্সার মানে এমনি আপনি করতে পারবেন আমার একদম এক্স্যাক্ট এই টপিকটাই পড়তে হবে এই প্রশ্নটাই বিসিএস পিলির আগে সাউথ করে যেতে হবে ব্যাপারটা কিন্তু সেরকম না সুতরাং আশেপাশে রেলিভেন্ট ইনফরমেশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে আপনি দেখবেন এই অনেক সময় বিসিএস এর প্রশ্নগুলা হুবহু তুলে দেয় এখান থেকে পিক করে অথবা তার আশপাশের ইনফরমেশন গুলো দেবে সুতরাং আমরা ওইভাবে একটু প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবো ওকে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই আচ্ছা এটা আমাদের ওই যে আমি যেটা বলছিলাম যে আমাদের আসলে প্রিলির জন্য আসলে জাস্ট ওভার মানে উপর দিয়ে জেনে এগুলোই জিনিসগুলো জেনেগুলো হবে জেনে গেলেই হবে যে আসলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা আসলে কয়টি এবং কি কি আর তাদের যে সাব পয়েন্ট গুলো আছে মানে একের ভিতরে যে একের এক দুই এক তিন আছে এগুলো রিটার্নের জন্য পড়লে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোন লক্ষ্যমাত্রার কথা বলছে চতুর্থ লক্ষ্যমাত্রা তো চতুর্থ লক্ষ্যমাত্রা ছিল হচ্ছে মানসম্মত শিক্ষা যেটাকে আসলে ওই বলা আছে কোয়ালিটি এডুকেশন ঠিক আছে এটা মনে হয় আমরা মোটামুটি সবাই পারছি কারণ কিছু জিনিস আসলে খুব কমন বা কিছু জিনিস আমরা কেউ কখনো ছেড়ে আসি না পড়ে যাই সেটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে যে এস ডিজি এটা নিয়ে তো আসলে খুব কথা হচ্ছে তো এস ডিজি যে সতেরোটা গোল আছে অবশ্যই সতেরোটা গোল আমরা মনে রাখবো তার মধ্যে চতুর্থ লক্ষ্য কোনটা বা চতুর্থ গোল কোনটা সেটা হচ্ছে মানসম্মত শিক্ষা বা কোয়ালিটি এডুকেশন ঠিক আছে এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না নেক্সট প্রশ্নে চলে যাই আচ্ছা নেক্সট প্রশ্নে কি বলছে দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আহ বোধ প্রিলি এবং রিটেনের জন্য এটা আমরা একটু অ্যান্সার করে ফেলি দেখি তো এটা একটু অ্যান্সার করে ফেলি তো জৈব নিরাপত্তা বিষয়ক ঠিক আছে অর্থাৎ বায়ো টু দা কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি এটা আসলে কোন প্রোটোকলের আওতায় ছিল এই যে আমরা যে থিমটা এখানে বলছি এই যে আমার যে মতো বায়ো সেফটি টু দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি অর্থাৎ বায়োলজিক্যাল ডাইভার্সিটি মানে কি জীব তো এই জীব সংরক্ষণ বা জীব যে বা জৈব নিরাপত্তা বিষয়ক কথা কোন চুক্তি বলে কোন প্রোটোকল বলে আচ্ছা এটার উত্তর এটার উত্তর কি হবে একটু ঝটপট আমরা করি আহ অপশন গুলা দেখেন কারটা কার্টা গোনা প্রোটোকল মন্ট্রিল প্রোটোকল ইয়াটো প্রোটোকল এবং প্যারিস চুক্তি ঠিক আছে ফোর্টি এর এ আচ্ছা একটা উত্তর আসছে ফোর্টি এর এ আর একজন বলছে ফোর্টি এর বি মানে একজন বলছে কার্টাগোনা একজন বলছে মন্ট্রিল আচ্ছা মানে ফিফটি ফিফটিতে আছে আমরা এখনো মারামারি করতেছি একটা একটা করে ভোট পড়ছে দেখি আরেকজন কি অ্যান্ড দেয় আর বলছে কার্টাগোনা প্রোটোকল আর একজন হচ্ছে মন্ট্রিল প্রোটোকল আমি একটু জাস্ট কিছু জিনিস শেয়ার করে ফেলি এর মধ্যে আমরা এখানে আসলে যে চারটা চুক্তির কথা বলছে আমরা চারটা চুক্তির ব্যাপারে একটু জেনে ফেলবো হ্যাঁ যে কোন চুক্তি কি নিয়ে কথা বলছে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে আমরা পেয়ে আর কি হ্যাঁ আচ্ছা আরেকজন আর মানে উনি আরেকটু রসিক সে কি ওটা মানে কি প্রোটোকল এটাও বলে ফেলছে আর কি মানে তিনটাই অ্যান্সার করছে এরকম আছে শুধু প্যারিসটা ও প্যারিসটা বাকি ছিল এটাও একজন অ্যান্সার করে ফেলছে ভেরি গুড ওকে থ্যাংক ইউ এটাই আমি চাচ্ছিলাম যে সবাই সবগুলা অ্যানসার করেন তাহলে আমরা সবগুলা নিয়ে একটু কথা বলতে পারবো আচ্ছা শুরুতে আমরা বলি প্যারিস চুক্তি এটা নিয়ে আসলে এটা কি নিয়ে কথা বলে এটা নিয়ে কথা এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলে কি নিয়ে কথা বলে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলে ঠিক আছে প্যারিস চুক্তি আমরা আসলে ডিটেলস এখন যাওয়ার দরকার নাই এগুলা পরে আমরা দেখব কবে হয়েছে না হইছে কোথায় হয়েছে এগুলা আমরা আস্তে আস্তে করে ডিটেলসে যাব রেগুলার ক্লাসে প্যারিস চুক্তি ক্লাইমেট চেঞ্জ হ্যাঁ প্যারিস চুক্তিতে আসলে কি বলছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলছে ওকে কিয়াটো প্রোটোকল আচ্ছা কিয়াটো প্রোটোকল ব্যাপারে দেখি জয় জয়কার এই পর্যন্ত তিনটার ভোট পড়ছে কিয়াটো প্রোটোকল ব্যাপারে তো আচ্ছা তো কিয়াটো প্রোটোকল এইটা আসলে ছিল হচ্ছে জি এটার মানে কি এটার মানে হচ্ছে গ্রিনহাউস গ্যাস তো এই গ্রীনহাউস গ্যাস নির্গমন কমানো হ্যাঁ এইটার যে নির্গমন হ্রাস করা যত গ্রিন হাউস গ্যাস আছে সেই গ্রিন হাউস একটা প্রশ্ন কিন্তু যারা যারা গ্রিন হাউস গ্যাস না তাদের নির্গমন কিভাবে রোধ করা যায় সেটা নিয়ে কথা হয়েছিল ঠিক আছে মন্ট্রিল প্রোটোকল মন্ট্রিল প্রোটোকলে কি হয়েছিল মন্ট্রিল প্রোটোকলে বলা হয়েছে যে আমার যে ওজন স্তরের ক্ষতি হচ্ছে আমার যে ওজন স্তরের ক্ষতি হইতেছে এই ওজন স্তরের হয় রোধ কিভাবে আমরা করতে পারি সেগুলো নিয়ে আসলে কথা হয়েছে ঠিক আছে তাহলে মন্ট্রিল প্রোটোকল হ্যাঁ মন্ট্রিল এটা এভাবে মনে মনে রাখতে পারেন মন্ট্রিল মন্ট্রিল এখান থেকে এভাবে আসলে এইভাবে রাখা হ্যাঁ এটা যখন লিখি তখন আমার কি এটাও তিনটা অক্ষর লাগতেছে আমি যখন ওজন বলতেছি তখনও কি এটা বাংলায় লিখতে তিনটা অক্ষর লাগতেছে আবার ওজনের সংকেত হচ্ছে ও থ্রি মানে তিনটা অক্সিজেনের পরমাণু এইভাবে আপনি মনে রাখতে পারেন বিভিন্নভাবে মনে রাখতে পারেন মনে রাখতে চাইলে আসলে আমার মনে হয় নিজে নিজে একটা শর্টকাট বানানো সবচেয়ে ভালো তাহলে ওইটা বেশি মনে থাকে ঠিক আছে ওকে তাহলে আমরা মনে হয় এতক্ষণে বুঝে গেছি রাইট আমরা মনে হয় এতক্ষণে বুঝে গেছি যে আমাদের সঠিক উত্তর কোনটা ইয়েস আমাদের সঠিক উত্তর হচ্ছে কার্টা গোনা প্রোটোকল এই কার্টা গোনা হচ্ছে আমরা আসলে কি নিয়ে কথা বলে জৈব নিরাপত্তা বিষয় নিয়ে কথা বলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভেরি গুড হ্যাঁ ফোরটি সিক্স এ কনফার্ম হ্যাঁ আরেকজন বলছে কার্টা ভেরি গুড এখন অ্যান্সার আসতেছে খুবই ভালো সালাম অ্যান্সার করছে ভেরি গুড আচ্ছা

শেষের দিকে চলে আসছি আমরা দেখি ফোরটি সেভেন ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন ফ্রাইডে ফর ফিউচার ঝটপট করে ফেলেন হ্যাঁ একদম দুনিয়া কাপাই দিয়েছিল আর কি ফ্রাইডে ফর ফিউচার তাড়াতাড়ি একটু বলেন ফ্রাইডে ফর ফিউচার ফ্রাইডে ফর ফিউচার কে এটা নিয়ে কথা বলছেন বা আসলে এটা আসলে কি ধরনের আন্দোলন ফ্রাইডে ফর ফিউচার ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন ধর্মীয় আন্দোলন না অবশ্যই না শান্তিবাদী আন্দোলন হলে আর আন্দোলন কেন করবো গণতান্ত্রিক আন্দোলন না এটা আমরা সবাই জানি সবাই আনসার করতে পারছি অপশন দেখলে আসলে বোঝা যায় যে আসলে কি হইতে পারে পরিবেশবাদী আন্দোলন হইতে পারে এবং আমরা এটা মোটামুটি জানি হুম আমাদেরই আসলে এক ছোট বোন সেটা হচ্ছে গ্রেটা টুনবার্গ খুব সম্ভবত আহ এখন লিখলাম না এটা আপনারা একটু জাস্ট দেখে নিন হুম গ্রেটার থুনবার্গ হ্যাঁ ভেরি গুড সাতচল্লিশের দুই সবাই পারছি ফ্রাইডে ফর ফিউচার তো এটা আসলে মেইন থিমটা কি ছিল যে আসলে গ্রেটার থুনবার্গ সেই স্কুলগামী একজন মেয়ে ছিল তো সে পরিবেশ রক্ষায় বেশ অগ্রণী একটা ভূমিকা পালন করছে সে বা সে ছিল আসলে জন্মগতভাবে ভাবে সুইডিশ তো সুইডেনে সে আসলে সুইডেনের যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টের সামনে এসে বসে যায় প্ল্যাকার্ড হাতে নিয়ে এবং আন্দোলন করে তার থিমটা ছিল যে সপ্তাহে একটা দিন তারা হচ্ছে স্কুল মানে ব্রেক মানে কি বলে এটাকে মানে স্কুলে তারা ক্লাস অ্যাটেন্ড করবে না এবং তার আসলে মেইন ইয়াটাই ছিল যে পরিবেশকে আসলে রক্ষা করতে হবে হ্যাঁ তো ফ্রাইডেতে তারা হচ্ছে ক্লাস অ্যাটেন্ড করতো না এরকম একটা ব্যাপার ছিল তো ফ্রাইডে ফর ফিউচার স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট আরেকটা নাম আছে ওইটা একটু আমরা জাস্ট জানার জন্য আর কি স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট সপ্তাহে একটা দিন তারা হচ্ছে কি বললাম যে স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট সপ্তাহে একটা দিন তারা হচ্ছে স্কুলে কোনো প্রকার ক্লাস এটেন্ড করতো না এবং তাদের মেইন আসলে টার্গেটটা কি ছিল মেইন উদ্দেশ্য কি ছিল যে জলবায়ু আসলে নিয়ে যে তাদের কনসার্নটা ছিল ঠিক আছে ওকে ঠিক আছে গ্রেটার থুনবার আমরা যদি একটু জাস্ট গুগল করি তাহলে বাবুটার ছবি আসবে আমরা কিন্তু তখনই মনে পড়ে যাবে যে আসলে কোন ঘটনাটা আমরা বলতেছি এটা আমরা সবাই মোটামুটি জানি ঠিক আছে ওকে এরপর দেখি আটচল্লিশ নম্বর প্রশ্ন আচ্ছা এটা একটু আনকমন সচরাচর আমরা দেখি যে আন্তর্জাতিক আদালতের কথা যদি বলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা আমরা জানি এটার হেডকোয়ার্টার কই বলেন তো এটা একটু বলেন তো আমাকে আন্তর্জাতিক আদালত এইটার হেডকোয়ার্টার কই ঝটপট আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটার হেডকোয়ার্টার কই সবাই আমাকে বলেন হেডকোয়ার্টার কই হেডকোয়ার্টার কই কোন দেশে কোন দেশে হেডকোয়ার্টার আচ্ছা তো নর্মালি আন্তর্জাতিক আদালতের যে প্রশ্ন ওটা বিগত বছর গুলাতে আমরা দেখে আসছি যে বিচারপতিদের আসলে মেয়াদ কতদিন হ্যাঁ তো বিচারপতিদের মেয়াদ যদি বলতো তখন আনসার হইতো নয় বছর ঠিক আছে যদি আমাদের বিচারপতির কথা বলতো যে বিচারপতি তাহলে তাদের মেয়াদ হইতো নয় বছর কিন্তু এখানে কি বলছে সভাপতি যদি সভাপতি হয় তাহলে মেয়াদ হবে কতদিন সভাপতি হইলে মেয়াদ হবে তিন বছর ঠিক আছে এটা আমার মনে হয় অনেকে একটু ভুল করে ফেলছি হম অনেকে ভুল করে ফেলছি এইভাবে যে আসলে অনেকে ভুল করে এইভাবে যে আমরা ওই যে সবসময় যেটা পড়ে আসছি যে আন্তর্জাতিক আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মানেই হচ্ছে যে পনেরো বছর তাই না তো এটা আসলে নয় বছর হবে না এটার অ্যান্সার হবে তিন বছর এবং যদি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটার কথা যদি বলে যে সভাপতির মেয়াদ কত বছর তাহলে আনসার হবে তিন বছর এবং এটার একটা প্রশ্ন করেছিলাম আমি যে হেডকোয়ার্টার কোথায় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে শর্ট ফর্ম কি আইসিজে শর্ট ফর্ম হচ্ছে আই সি যে এটার হেডকোয়ার্টার হচ্ছে হেক সিটিতে যেটা কোথায় অবস্থিত নেদারল্যান্ডসে ঠিক আছে আমি আর ফুল ফর্ম লিখলাম না কোথায় অবস্থিত নেদারল্যান্ডসে ঠিক আছে নেদারল্যান্ড হ্যাঁ এই যে পার্সেন ভেরি গুড এই তো এই তো আমরা পারতেছি ঠিক আছে তো এই যে আশপাশে যে তথ্যগুলো আছে এগুলো কিন্তু আমাদের লাগবে আচ্ছা খুবই ভালো ওকে ঠিক আছে আমরা প্রশ্নে চলে যাই আচ্ছা উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তা হ্যাঁ উত্তর আটলান্টিক যে চুক্তি ঠিক আছে তো এইটা আমরা যদি একটু ইংরেজি করি তাহলে উত্তর না উত্তর মানে কি নর্থ আটলান্টিক তাহলে নর্থ আট লান্টিক চুক্তি তো চুক্তি সংঘটিত মানে চুক্তি নট আটলান্টিকের যে ইয়াগুলো আছে অর্থাৎ যারা এলাই গুলা আছে গুলা নিয়ে আসলে একটা চুক্তি ট্রিটি অর্গানাইজেশন অর্গানাইজেশন তাহলে একটু দেখেন তো যে এই যে চারটা শব্দ তাদের প্রত্যেকের প্রথম অক্ষর নিলে কি দাঁড়ায় এন এ টি ও ওয়াও তাহলে কি হইলো ন্যাটো ন্যাটো হ্যাঁ কি আচ্ছা তাহলে এই যে ন্যাটোর কথা বলতেছি উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারাটি ব্যক্ত করা হয়েছে তো যে আমরা যেটা করছিলাম যে এসডিজি ডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ঠিক আছে তো সেখানে আমরা কি করছিলাম সেখানে আমরা বলছিলাম যে আমরা সতেরোটা ইয়া মনে রাখবো সতেরোটা গোল মনে রাখবো এবং আমরা একটু ডিটেলস প্রিপারেশন বা একটু বিস্তার বিস্তারিত জানার জন্য বা রিটার্ন প্রিপারেশনের জন্য কিন্তু তখন একইভাবে আমরা এই যে উত্তর আটলান্টিক যে চুক্তিগুলা আছে আমরা চেষ্টা করবো যে চুক্তির অ্যাটলিস্ট ধারাগুলা ধারার ভিতরে ডিটেলস না জানলেও ধারার উপধারাগুলা না জানলেও অ্যাটলিস্ট ধারাগুলো জানবো এবং এই আবারও বলতেছি আমাদের যে রেগুলার ক্লাসগুলো হবে সেখানে এগুলো আলোচনা করব তো এই যে ন্যাটো যে অর্গানাইজেশনটা আছে তো এই ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তা অর্থাৎ যৌথ নিরাপত্তা এটা নিয়ে একটু কথা বলবো কোন আর্টিকেল এটা আছে এটা অ্যান্সার হচ্ছে আর্টিকেল ফাইভ ঠিক আছে এটার অ্যান্সার হচ্ছে আর্টিকেল ফাইভ একজন বলছে তিন না 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 তিন না একজন বলছে আর্টিকেল ফোর আচ্ছা ওকে আচ্ছা তো আর্টিকেল ফাইভে হচ্ছে যৌথ নিরাপত্তার কথা বলছে অর্থাৎ ন্যাটোভুক্ত ভুক্ত যে দেশগুলো আছে সেই দেশের কোন একটা দেশ যদি কোনোভাবে আক্রমণের শিকার হয় তখন ন্যাটোভুক্ত ভুক্ত বাকি দেশগুলোও মনে করবে যে তারাও অ্যাটাকের শিকার হয়েছে এবং তারা যৌথভাবে কি তখন সেই অ্যাটাকটা প্রতিহত করবে তাহলে এই যে যৌথভাবে যে তারা অ্যাটাক প্রতিহত করবে অর্থাৎ আমরা যদি পাঁচ ভাই হই আমরা আমার পাঁচ ভাইয়ের কোনো এক ভাইকে যদি ধরেন আপনার ফ্যামিলিতে আপনি হয়তো আপনার পাঁচ ভাই বোন আছে কোনো এক ভাই বোনকে যদি কেউ এসে ঠাসঠুস মেয়ে টুরে যায় আপনি তখন সব ভাই বোন মিলে তো তারে ধরবেন তাই না তো ব্যাপারটা অনেকটা এইরকম আর কি যে এই নাটোভুক্ত যে দেশগুলো আছে কোন একটা দেশের উপরে যদি একটু আচর পড়ে তখন সবাই মিলে কি ওই একটা যৌথভাবে সামাল দিবে তো এই যে যৌথ নিরাপত্তা এটা উত্তর আটলান্টিক চুক্তির কোথায় বলা আছে বলা আছে হচ্ছে আর্টিকেল ফাইভ ঠিক আছে এবং এই যে ন্যাটো নট আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এটাকে আমরা যদি এটা ডিটেলস কিন্তু আমাদের পড়তে হবে সবারই ঠিক আছে এটা একটু পড়তে হবে আমরা কিছু জিনিস মনে রাখবো আর কি আচ্ছা আহ আর্টিকেল তিন আর্টিকেল তিন নিয়ে একজন বলছে আচ্ছা আর্টিকেল আমরা মোটামুটি ওই যেটা বলছিলাম এস ডিজি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো উত্তর আটলান্টিক চুক্তি নিয়েও এগুলো চুক্তি যে ধারাগুলো আছে সেগুলো আমরা মানে ওই যে বললাম না আমি যে কথা বলতেছি গল্প করতেছি এইটা একটু শুনলে শুনলে ধৈর্য নিয়ে আপনার মাথায় ঢুকে যাবে তো এগুলো আমরা আসলে বিস্তারিত যখন আমরা ক্লাস গুলা করবো রেগুলার ক্লাস যখন নিব তখন আসলে আমরা ওই প্রত্যেকটা ধারা কিন্তু ধরে ধরে বলতে পারবো ওকে এখন আসলে আমরা ওই ডিটেলস যাচ্ছি না ঠিক আছে ওকে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ন্যাটোভুক্ত সর্বশেষ দেশ কোনটা এটা নিয়েও কিন্তু বেশ মানে আমরা আন্তর্জাতিকে যখন ক্লাসগুলো করব তখন এগুলা নিয়ে আলাপ আলোচনা করব যে ন্যাটোভুক্ত সর্বশেষ দেশ কোনটা এবং যে দেশটা এখানে সর্বশেষ যুক্ত হয়েছে তার জন্য আশেপাশে কারা আসলে একটু আহ নাখস হয়েছে তো আমরা একটু মনে রাখতে পারি যে ন্যাটোর সর্বশেষ যে সদস্য যুক্ত হয়েছে সেটা হচ্ছে সুইডেন হ্যাঁ এই কিছুদিন আগে প্রায় মাস আগে আর কি সুইডেন যুক্ত হয় নাটোভুক্ত দেশগুলোতে ঠিক আছে আর্টিকেল ফাইভে এই যৌথ নিরাপত্তার কথা বলা হয়েছে অনেকবার এটা বললাম আশা করি আমাদের মাথায় ঢুকে গেছে ওকে আমরা লাস্ট প্রশ্নে চলে আসি হ্যাঁ লাস্ট প্রশ্নটা কি বলছে যে আন্তর্জাতিক সম্পর্কের এটা খুবই গুরুত্বপূর্ণ এই যে আবারও বলতেছি মানে এইবার কিন্তু গতানুগতিক ধারার প্রশ্ন কিছুটা হইলেও ওই মুখস্থ বিদ্যা নির্ভর বা মানে আপনি যে কিছু গদ বাধা কয়েকটা বই পড়লেই হয়ে যাবে এরকম কিন্তু না দিন দুনিয়ার হকিকত হাল হক জানলে কিন্তু আপনার জন্য এই বছর পেয়েটা খুবই মানে ভালোভাবে আপনার উত্তরে যাওয়ার কথা এবং খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে এইটাই হচ্ছে তার নমুনা আন্তর্জাতিক সম্পর্কের কোন থিওরিটি কোন তথ্যটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে এটার অ্যান্সার আহ আমরা এটার অ্যান্সার হচ্ছে উদারবাদ ঠিক আছে এটার অ্যান্সার হচ্ছে উদারবাদ আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ রাজীব সমাধান প্রশ্ন সমাধান ভালো লাগার জন্য তো রেগুলার আর কি অ্যাটেন্ড করেন ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে তো এটা আসলে উদারবাদ বা উদারতা বাদ বলে হুম তো আন্তর্জাতিক সম্পর্ক এর কোন তথ্যটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা করে এইটা আসলে আহ সম্ভবত এই যে থিওরিটা এইটা উনিশশো সালে হ্যাঁ উনিশশো সালে সম্ভবত না উনিশশো নব্বই সালের থিউরি থিওরি তো সালে এই থিওরিটা কে দেন থিওরিটা দেন হচ্ছে রবার্ট কোহেন ঠিক আছে তো উনিশশো সালে রবার্ট কোহেন এই উদারতা বাদ বা উদার বাদ যেটাই বলি এই থিওরিটা দেন যেখানে আসলে বলা হয়েছে যে এই আন্তর্জাতিক সম্পর্কের যেই মানে আন্তর্জাতিক সম্পর্কটা আসলে মানে ইন্ডিভিজুয়াল কোনো কিছু না মানে এখানে একই সাথে কম্বাইন একটা কার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বা যে যে লোকাল এনজিও আছে এই ধরনের কিন্তু পার্টিসিপেশন খুবই জরুরি তো সেটাই হচ্ছে এই রবার্ট কোহেন তার থিওরিতে উদারতাবাদের এই থিওরিতে সেই কথাটাই বলছে যে আন্তর্জাতিক সম্পর্কের এই যে একটা থিওরি আছে যে উদারতাবাদ সেটা হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা রাখে অর্থাৎ দুইটা দেশের মধ্যে বা বিভিন্ন দেশের মধ্যে যে যে ইন্টারন্যাশনাল রিলেশনটা হবে সেটার জন্য কিন্তু বিভিন্ন আইএনজিও গুলা বা রেলিভেন্ট দাতব্য যে সংস্থা আছে বা প্রতিষ্ঠানগুলো আছে তাদের ভূমিকা ভূমিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই জিনিসগুলা নিয়ে কিন্তু আমাদের এই উদারতাবাদ থিওরিতেই বলা হয়েছে যেটা উনিশশো নব্বই সালে রবার্ট কোহেন দেন তো এগুলা নিয়ে আমরা হচ্ছে আন্তর্জাতিক যে ক্লাসগুলো হবে সেখানে আমরা ধরে ধরে একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা আর কি যুক্ত ছিলেন আমাদের আন্তর্জাতিকের ক্লাস আর কি এখানে আমাদের আমরা শুরু করেছিলাম একত্রিশ নম্বর প্রশ্ন থেকে আমরা জানি যে আন্তর্জাতিক বিশটা প্রশ্ন আসে তো সেই বিশটা প্রশ্ন আমরা মোটামুটি সলভ করে ফেললাম তো যারা যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ হ্যাঁ অনেকে আমাকে ধন্যবাদ দিচ্ছেন হ্যাঁ আপনাদেরকেও ধন্যবাদ যে আসলে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য আমরা চেষ্টা করব আসলে আমি আবারও বলছি আমাদের সামনে বেশ কিছু পরীক্ষা আছে কালকেও যেমন আমাদের আহ শ্রদ্ধেহ ভাই যেটা বলছিলেন যে আহ হয়ে গেছে মানে কিন্তু এই পিলি কিন্তু শেষ না হম এই পরীক্ষায় কিন্তু শেষ না সামনে আরো পরীক্ষা আছে আশেপাশে যত পরীক্ষা আছে এবং আমার আমরা যারা নতুন প্রিলি পরীক্ষার্থী বা যারা হয়তো এখনো পর্যন্ত আসলে সফলতার মুখ দেখতে পাইনি ইনশাল্লাহ সামনে কিন্তু আমাদের সুযোগ আছে সুতরাং যারাই হচ্ছে আমরা গতকাল পিলি দিয়েছি আমরা কিন্তু ওই গা ছাড়া ভাবটা যেন আবার চলে না আসে অলসতা যেন না চলে আসে এটা একটা প্রসেস এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা একটা সাধনা আমরা চেষ্টা করবো সেই ধরে রাখার ঠিক আছে ওকে তো যারা যারা মিস করেছেন অনেকে বলছেন যে দড়িতে আসছেন বা শেষে জয়েন করেছেন তারপর ক্লাস ভালো লাগছে ও আচ্ছা ঠিক আছে তো আমাদের তো এটা আমাদের পেজে কিন্তু এই রেকর্ডটা থাকবে তো আপনি পরবর্তীতে আপলোড হবে সুতরাং আপনি আপনার প্রয়োজন মতো ক্লাস একটু করে নেবেন তো আশা করি আমরা আবার নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে তো আমি আপনাদের সাথে আজকে পুরোটা সময় জুড়েছিলাম আবদুল্লাহ ফাতিন আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে ঠিক আছে থ্যাংক ইউ সালামু আলাইকুম সবাইকে